এই রবিবার ভাইফোঁটার দিন ভোর তিনটে থেকে, হ্যাঁ ভোরবেলা তিনটে থেকে শুরু হতে চলেছে WWE নেক্সট ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্ট ক্রাউন জুয়েল ফ্রম সৌদি আরেবিয়া বা সৌদি আরব। আর এটা আমি আমার ভারতীয় সময় অনুযায়ী বলছি, কিন্তু তোমাদের মধ্যে যারা যারা বাংলাদেশ থেকে ক্রাউন জুয়েল দেখবে তাদের ওইখানে ক্রাউন জুয়েল শুরু হবে ভোর সাড়ে তিনটে থেকে। মানে বুঝতেই পারছো যে সেই দিন ক্রাউন জুয়েল লাইভ দেখার জন্য আমাদেরকে রাত জাগতে হবে। হ্যাঁ আবারও বলে দিচ্ছি, ডেটটা হচ্ছে এই রবিবার ভাইফোঁটার দিন, মানে 3রা নভেম্বর বা 3rd নভেম্বর। আর ক্রাউন জুয়েল প্রথম দিকে দেখে যেমন মনে হচ্ছিলো যে ইভেন্টের জন্য অতটা এক্সাইটমেন্ট নেই, এমন কিছু করেনি WWE, কিন্তু শেষের দিকে আস্তে আস্তে WWE এই ইভেন্টের জন্য হাইপ তো ক্রিয়েট করে দিয়েছে। আর এই ভিডিওতে আমি কথা বলবো ক্রাউন জুয়েলের প্রত্যেকটা ম্যাচকে নিয়ে, আর আমি প্রেডিক্ট করবো তাদের রেজাল্ট। মানে এইটা হতে চলেছে আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন ভিডিও ফর ক্রাউন জুয়েল 2024। তো আবারও বলছি, যেমন প্রত্যেকটা প্রেডিকশন ভিডিও শুরুতে আমি বলি যে আমার করা প্রেডিকশনগুলো আমি একবারও দাবি করছি না যে একদম ঠিক হবে বা এগুলোই হতে চলেছে, এগুলো জাস্ট আমার পার্সোনাল প্রেডিকশন। তোমরা আমার সাথে একমত হতে পারো, বা তোমাদের যদি নিজেদের কোনো প্রেডিকশন থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। এইটা শুধুমাত্র প্রেডিকশন, এটা কোনো 100% কনফার্ম, কোনো স্পয়লার না। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। এই বছরের ক্রাউন জুয়েলের মূল আকর্ষণ হচ্ছে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ, যেখানে আমার মনে হয় এই বছরের ক্রাউন জুয়েল শুরু হতে পারে ওমেন্স ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিয়ে, যেটা হতে চলেছে WWE ওমেন্স চ্যাম্পিয়ন নায়া জ্যাক্স ভার্সেস ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লিভ মর্গানের মধ্যে। আর এই দুই চ্যাম্পিয়ন যখন মুখোমুখি হতে চলেছে তখন ডিরেক্ট এই ম্যাচের প্রেডিকশনে আসা যায়, কারণ এই ম্যাচের স্টোরি তোমরা সবাই জানো, সেটা নিয়ে আলাদা করে আর কিছু বলতে হবে না। কিন্তু এই ম্যাচের মাঝখানে একটা যদি ইন্টারেস্টিং পয়েন্ট থাকে সেটা হলো টিফিনি স্ট্যাটনের মানি ইন দ্য ব্যাঙ্ক। এবার তোমরা ভাবো, ম্যাচের রুল হচ্ছে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নের ম্যাচ হবে, যে জিতবে সে পেয়ে যাবে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ। কিন্তু ভাবো এই ম্যাচের মাঝখানে যদি টিফিনি স্ট্র্যাটন তার মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে, আর যার উপরই করুক, লিভ মর্গানের উপর করুক বা নায়া জ্যাক্সের উপর করুক, সে যদি সাকসেসফুলি মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করতে পারে এই ম্যাচের মাঝখানে, তাহলে সেও হয়ে যেতে পারে নিউ ক্রাউন জুয়েল ওমেন্স চ্যাম্পিয়ন। তো এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট হবে, আর WWE যদি এটা করে দেয় তাহলে সেটা দেখতে তো আমাদের ভারী মজা লাগবে। মানে এটা একটা নতুনই কিছু হবে যে মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে শুধুমাত্র ওমেন্স চ্যাম্পিয়ন বা WWE ওমেন্স চ্যাম্পিয়নশিপ না, ডিরেক্ট ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপও পেয়ে যাবে সে। তো এইটা WWE করতে পারে টিফিনি স্ট্র্যাটনের সাথে, কিন্তু এটা তো একটা আউট অফ দ্য বক্স ব্যাপার হবে। কিন্তু যদি একদম মানে নর্মালি এই ম্যাচের প্রেডিকশনের কথা বলা হয় যে যদি টিফিনি স্ট্র্যাটন মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন না করে আর নায়া জ্যাক্স আর লিভ মর্গানের মধ্যে যদি কেউ এই ম্যাচটা জেতে, তাহলে কার জেতার সম্ভাবনা বেশি? তো আমার পার্সোনালি মনে হয় যে এই ম্যাচে নায়া জ্যাক্সের জেতার সম্ভাবনা বেশি, কারণ একে রিয়া রিপ্লির সাথে লিভ মর্গানের একটা ঝামেলা চলছে। তো সেটা তো একটা অ্যাঙ্গেল, তো আমার মনে হয় না যে রিয়া রিপ্লি লিভ মর্গানকে এত সহজে জিততে দেবে বলে। তাছাড়াও তোমরা ভাবো, কোথায় লিভ মর্গান, কোথায় নায়া জ্যাক্স? যতই ডমিনিক বা রাকেল রড্রিগুয়েস যেই সাহায্য করে নিক না কেন, আমার মনে হয় নায়া জ্যাক্স কোনো না কোনো উপায়ে এই ম্যাচে লিভ মর্গানকে হারিয়ে দেবে। আর আমার মনে হয় না যে লিভ মর্গানের যে স্টোরি লাইনটা চলছে সেইখানে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ জেতা তার কাছে খুব একটা মানে বড় ব্যাপার বা কিছু হতে চলেছে বলে। তো আমার মনে হয় এই ম্যাচে অন্তত নায়া জ্যাক্সের কাছে চান্স বেশি আছে যে সে লিভ মর্গানকে এই ম্যাচে হারিয়ে দেবে। তাই এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে WWE ওমেন্স চ্যাম্পিয়ন নায়া জ্যাক্সের সাথে, যে নায়া জ্যাক্স এই ম্যাচে লিভ মর্গানকে হারিয়ে হতে চলেছে নিউ ক্রাউন জুয়েল ওমেন্স চ্যাম্পিয়ন, যেটা হয়তো তার কাছে মাত্র একদিনই থাকবে, কারণ তারপরে তো এই চ্যাম্পিয়নশিপটার কোনো ভ্যালু আছে বলে আমার মনে হয় না। কিন্তু মাঝখানে ইন্টারেস্টিং ব্যাপার ওইটাই হবে যে যদি টিফিনি স্ট্র্যাটন এই ম্যাচের মাঝখানে তার মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে, আমি চাই যেন সেটা হয়, কারণ সেইটা হলে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে। নেক্সট আমরা ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে চলেছি বিটুইন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন LA Knight ভার্সেস কার্মেলো হেইজ ভার্সেস অ্যান্দ্রাদে। এবার এই ম্যাচের কথা আমি আর কী বলি, ফিউডটা তো চলছিল অ্যান্দ্রাদে ভার্সেস কার্মেলো হেইজের মধ্যে, যেখানে তাদের মধ্যে সাতখানা ম্যাচ অলরেডি হয়ে গেছে, আর এই ফিউডের মাঝখানে LA Knight টপকে পড়েছে, বা বলা যেতে পারে এই ফিউডের মাঝখানে LA Knightকে আনা হয়েছে। আর LA Knightের যদি আমরা পুরো চ্যাম্পিয়নশিপ র্যাঙ্ক দেখি, তো আমি বলবো না যে LA Knightের চ্যাম্পিয়নশিপ র্যাঙ্ক খুব একটা ইন্টারেস্টিং চলছে বলে, আর LA Knight চ্যাম্পিয়নশিপটার সাথে অনেক কিছু করছে বলে, কিন্তু তবুও আমার মনে হয় এই মুহূর্তে তো WWE LA Knightের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নেবে না।
জেতানো হলে তো WWE যে কাউকে জেতাতেই পারে, যেহেতু এটা একটা ট্রিপল থ্রেট ম্যাচ, এখানে কোনো ডিসকোয়ালিফিকেশন নেই। আর এলেনাইটকেই যে পিন করতে হবে এমনও কোনো কথা নেই। তো চ্যাম্পিয়ন তো অ্যান্দ্রাদেও হতে পারে, কার্মেলো হেইজও হয়ে যেতে পারে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে এই মুহূর্তে অন্তত এলেনাইটের কাছ থেকে WWE চ্যাম্পিয়নশিপ নেবে না। আরও কিছুদিন এলেনাইটের সাথে WWE দেখবে যে কেমন চলছে, কারণ যাই হোক না কেন এলেনাইট রিয়াকশান তো পাচ্ছে ক্রাউডের থেকে, আর ক্রাউডের থেকে যতদিন এলেনাইট রিয়াকশান পাচ্ছে, যতদিন এলেনাইটের মার্চেন্ডাইজ সেলস করতে পাচ্ছে, আমার মনে হয় না যে WWE খুব একটা প্রবলেম হবে বলে এলেনাইটের সাথে। তো এলেনাইটের সাথে WWE আর কিছুদিন চ্যাম্পিয়নশিপটা রাখতে পারে। তো সেই কারণে এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে আমাদের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন LA নাইটের সাথে, আর আমার মনে হয় সে সাকসেসফুলি এই ম্যাচে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করতে চলেছে। নেক্সট ম্যাচ হতে চলেছে একটা ফেটাল ফোর ওয়ে ট্যাগ টিম ম্যাচ ফর ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, যেখানে জেট কার্গিল আর বিয়াঙ্কা প্লেয়ার তাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেনস্ট ড্যামেজ কন্ট্রোল, চেলসি গ্রিন অ্যান্ড পাইপার নেভেন আর ল্যাস লেজেন্ড অ্যান্ড জাকারা জ্যাকসন। এবার সত্যি কথা বলতে এই ম্যাচটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি অনেকদিন আগেই বলেছি যে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ থেকে আমার ইন্টারেস্ট পুরোপুরি সরে গেছে। তো এই ম্যাচে কে জিতলো, কে হারলো, কার কাছে চ্যাম্পিয়নশিপ থাকলো, নতুন চ্যাম্পিয়ন হলো নাকি চ্যাম্পিয়নশিপ রিটার্ন হলো, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার সত্যি কথা বলতে এই চ্যাম্পিয়নশিপটার প্রতি আর কোনো আগ্রহ নেই। তাই এই ম্যাচটার প্রতি আমি বেশি টাইম ওয়েস্ট করবো না, কিন্তু যদি একটা রেজাল্ট প্রেডিক্ট করতে হয় আমার মনে হয় এই ম্যাচে অন্তত বিয়াঙ্কা প্লেয়ার আর জেট কার্গিল তাদের চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেবে, কারণ রেসলমিনিয়া আসতে এখন অনেক দেরি আছে আর এদের দুজনের মধ্যে যদি ফিউড করাতেও হয় WWE, তো সেই জন্য এখনও WWE সাথে অনেক সময় আছে। তো এই মুহূর্তে আমার মনে হয় না তাদের ট্যাগ টিম ভাঙবে বলে, আর আমার মনে হয় যখন তাদের ট্যাগ টিম ভাঙা শুরু হবে তখনই তাদের মধ্যে ব্রেকআপ অ্যাঙ্গেল দেখানো শুরু হবে, তখনই হয়তো তারা তাদের চ্যাম্পিয়নশিপ হারতে পারে। তো এই কারণে আমার জাস্ট মনে হয় যে এই ম্যাচে জেট কার্গিল আর বিয়াঙ্কা প্লেয়ার তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটার্ন করে নেবে, আর বাকি যদি রিটার্ন করতে নাও পারে আমি যেমন বললাম আমার কিচ্ছু যায় আসে না, যা ইচ্ছা তাই হোক এই ম্যাচটার সাথে, আমার সত্যি এই ম্যাচটা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। তবু একটা প্রেডিকশন করতে হবে বলে এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে বিয়াঙ্কা প্লেয়ার আর জেট কার্গিলের সাথে। তবে নেক্সট যে ম্যাচটা সেটা ইন্টারেস্টিং হতে চলেছে, আর এই ম্যাচটা বলা যেতে পারে মানে বিশাল আনপ্রেডিক্টেবল, যেটা হলো সেথ রলেন্স ভার্সেস ব্রনসন রিডের ম্যাচ। এবার এই ম্যাচটা কেন আনপ্রেডিক্টেবল, কারণ রিসেন্টলি আমরা দেখেছিলাম ব্রনসন রিড ব্রনস্টোম্যানের কাছে হেরেছিল, তাদের যে পুরো লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচটা হয়েছিল সেখানে ব্রনস্টোম্যান ব্রনসন রিডকে হারিয়ে দিয়েছিল। এবার যদিও তোমরা বলতে পারো যে সেই ম্যাচে তো সেথ রলেন্স ব্রনসন রিডকে সাহায্য করেছিল, কিন্তু যাই হোক না কেন পেপারে তো ব্রনসন রিড হেরেই গেছে না, তো একটা হার অলরেডি ব্রনসন রিড পেয়ে গেছে, এর পরে যদি আবার ব্রনসন রিড হেরে যায় একটা ম্যাচে, তো ব্রনসন রিডের ক্যারেক্টারের পক্ষে সেটা কতটা ভালো হবে আমি ঠিক বলতে পারছি না। তো সেই কারণে আমার মনে হয় না যে এই ম্যাচে ব্রনসন রিড একটা হার অ্যাফোর্ড করতে পারে, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেথ রলেন্স। এবার যদি আমরা একটু ফিউচারের কথা ভাবি তো আমার মনে হয় সেথ রলেন্স আর ব্রনসন রিডের ফিউড তো অন্তত এই বছর তো চলবে, মানে ডিসেম্বর অবধি তো WWE টানার চেষ্টা করবে, আর তারপরই হয়তো সেথ রলেন্স আর CM পাঙ্কের ফিউড WWE রেসলমিনিয়ার জন্য শুরু করতে পারে। তো ততদিন তো অন্তত ব্রনসন রিডের সাথেই সেথ রলেন্সকে রাখবে। তো যদি মানে ব্রনসন রিড এই ম্যাচে জিতে যায় তাহলে সেথ রলেন্সের কাছে আর পয়েন্ট কী থাকলো মানে ব্রনসন রিডকে চ্যালেঞ্জ করার, কিন্তু যদি উল্টোভাবে ব্রনসন রিড এই ম্যাচে হেরে যায় তাহলে ব্রনসন রিডের রাগ আবার সেথ রলেন্সের উপর গিয়ে পড়তে পারে, আর সেথ রলেন্সকে আবার ব্রনসন রিড পরে রয়্যাল এপিসোডে অ্যাটাক করতে পারে। তো জাস্ট এই অ্যাঙ্গেলটাই আমার মাথায় এই মুহূর্তে ঘুরছে, আর সেই কারণেই আমার মনে হয় যে এদের মধ্যে আরও দু তিনটে ম্যাচ হয়তো হতে পারে, মানে তিনটে ম্যাচের একটা সিরিজও হতে পারে এদের মধ্যে, যার মতো প্রথম ম্যাচটা আমার মনে হয় কোনো না কোনোভাবে সেথ রলেন্স জিততে চলেছে, আর এই ম্যাচে হয়তো সেথ রলেন্স ব্রনসন রিডকে হারিয়ে দিতে পারে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে থাকবে সেথ ফ্রিকিং রলেন্সের সাথে, আর সেথ রলেন্সের উপর আমার এইটুকু তো ভরসা আছে যে একসময় ব্রক লেসনারের মতো সুপারস্টারদেরকে হারিয়েছিল, সে ব্রনসন রিডকেও কোনো না কোনোভাবে কোনো না কোনো উপায় ঠিক হারিয়ে দেবে। তো সেই কারণে এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে সেথ ফ্রিকিং রলেন্সের সাথে, কিন্তু ব্রনসন রিডও যদি জিতে যায় সেখানেও আমার আশ্চর্য হওয়ার কোনো বিষয় নেই। নেক্সট ম্যাচটা তো আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এইটা হতে চলেছে দ্য ভাইপার দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে। আর রিসেন্টলি কেভিন ওয়েন্সের ক্যারেক্টারে যে চেঞ্জটা এসেছে তারপর থেকে তো কেভিন ওয়েন্স আরও বেশি ডেঞ্জারাস হয়ে গেছে, এমনকি ট্রিপল এইচও র্যান্ডি অর্টনকে এখন বারবার সতর্ক করছে কেভিন ওয়েন্সের থেকে একটু বেঁচে থাকতে। মানে কেভিন ওয়েন্সকে এই মুহূর্তে তো WWE বিশাল বড় ডিল দেখাচ্ছে। তো কেভিন ওয়েন্সের নতুন যে ক্যারেক্টারটা এসেছে যেমন বললাম, সেই কারণে কেভিন ওয়েন্স আরও বেশি ডেঞ্জারাস হয়ে গেছে, আর সেই কারণে
এই ম্যাচে যা ইচ্ছা হতে পারে, কিন্তু মেনলি ফিউডটা ছিল কেভিন ওয়েন্স আর কোডি রোডসের। আর যেহেতু কেভিন ওয়েন্সের কোডি রোডসের সাথে প্রবলেম ছিল, তাই তাদের মাঝখানে এসে র্যান্ডি অর্টন ফেসে গেছে। যেহেতু র্যান্ডি অর্টন কোডি রোডসের পক্ষ নিয়েছে, তাই কেভিন ওয়েন্সের সাথে র্যান্ডি অর্টনেরও প্রবলেম শুরু হয়ে গেছে। কিন্তু যেইভাবে কেভিন ওয়েন্স কোডি রোডসকে আর র্যান্ডি অর্টনকে অ্যাটাক করেছিল, মানে বিশেষ করে র্যান্ডি অর্টনকে অ্যাটাক করেছিল, তো র্যান্ডি অর্টন খুব একটা সহজে তো কেভিন ওয়েন্সকে ছেড়ে দেবে না। তো কেভিন ওয়েন্সের উপর তো তার বদলা নেওয়া, মানে বদলা নিতেই হবে, মানে বদলা নিতেই হবে এমন একটা ব্যাপার র্যান্ডি অর্টনের। তো র্যান্ডি অর্টনকে আমরা চিনি যে যখন র্যান্ডি অর্টন কারো উপর রেগে যায় তখন তার অবস্থা র্যান্ডি অর্টন খারাপ করে ছেড়ে দেয়। কিন্তু সামনে আছে কেভিন ওয়েন্স, আর যেমন বললাম এই মুহূর্তে কেভিন ওয়েন্সকে ডাব্লিউডাব্লিউই বিশাল বড় ডিল হিসেবে দেখছে। তো এই ম্যাচটাও বলা যেতে পারে অনেকটা আনপ্রেডিক্টেবল, যা ইচ্ছা হতে পারে। কিন্তু এই ম্যাচে অনেকগুলো অ্যাঙ্গেল হতে পারে, যেমন আমরা বললাম যে কোডি রোডসের সাথে কেভিন ওয়েন্সের মেন প্রবলেমটা ছিল, তো একটা মানে একটা স্লাইট চান্স এটাও আছে যে কোডি রোডস কোনোভাবে এই ম্যাচে ইন্টারফেয়ার করতে পারে। মানে চান্স কম হলেও কোথাও না কোথাও একটা পয়েন্ট আছে যে হয়তো কোডি রোডস ইন্টারফেয়ার করতে পারে। কিন্তু যাই হোক না কেন, যদি এই ম্যাচের প্রেডিকশনের কথা বলা হয়, আমার মনে হয় র্যান্ডি অর্টন কোনো না কোনোভাবে এই ম্যাচে কেভিন ওয়েন্সকে হারাতে চলেছে, আর র্যান্ডি অর্টনই এই ম্যাচে জিততে চলেছে। কারণ র্যান্ডি অর্টনের জন্য ভবিষ্যতে আরও বড় বড় প্ল্যান আছে, আর সামনে হয়তো র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ফিউডও শুরু হতে পারে। এবার সেটা কীভাবে শুরু হতে পারে সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে ভালোভাবে কথা বলবো, কিন্তু আপাতত এই ম্যাচে আমার মনে হয় যে র্যান্ডি অর্টন কেভিন ওয়েন্সকে হারাতে চলেছে। আর র্যান্ডি অর্টন আর একটা হার নেবে না, কারণ রিসেন্টলি সে গান্থারের এগেনস্টে একটা বড় ম্যাচে হেরে এসেছে। তাই এই ম্যাচে র্যান্ডি অর্টনের জেতাটা দরকার, আর আমার মনে হয় এই ম্যাচে র্যান্ডি অর্টনই জিততে চলেছে। তাই এই ম্যাচে আমারও প্রেডিকশন থাকবে দ্য ভাইপার র্যান্ডি অর্টনের সাথে। এবার পাঁচটা ম্যাচ অলরেডি হয়ে গেছে, আর দেখে ভালো লাগছে যে অনেকদিন পর ডাব্লিউডাব্লিউই কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে পাঁচের বেশি ম্যাচ রেখেছে, আর যেটা কোনো বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট না ডাব্লিউডাব্লিউর চোখে। মানে ক্রাউন জুয়েল অন্যদিক থেকে বড়, কিন্তু ওই বড় যে চারটে প্রিমিয়াম লাইভ ইভেন্ট রয়্যাল রাম্বল, রাসেলমেনিয়া, সামার স্ল্যাম, সার্ভাইভার সিরিজ, এটা না হয়েও কোনো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে ডাব্লিউডাব্লিউই পাঁচের বেশি ম্যাচ রেখেছে। তো এটা সত্যি দেখে ভালো লাগছে, কারণ এখনও দুটো ম্যাচ বাকি আছে, যেখানে নেক্সট ম্যাচটা হচ্ছে আমাদের ওজি ব্লাড লাইন ভার্সেস সোলো সিকোয়ার ব্লাড লাইনের মধ্যে। তো সোলো সিকোয়ার ব্লাড লাইনে আছে সোলো সিকোয়া, টামাটোঙ্গা দ্য লেজেন্ড টাঙ্গালোয়া আর জেকব ফাটু। আর আমার মনে হয় না যে আমাদের লেজেন্ড টাঙ্গালোয়া এসব ছোটোখাটো ম্যাচে পার্টিসিপেট করে নিজের মান মর্যাদা নষ্ট করবে বলে। তো সেই কারণে আমার মনে হয় জেকব ফাটুর ব্লাড লাইন থেকে যেই তিনজন এই ম্যাচে পার্টিসিপেট করতে চলেছে তারা হলো সোলো সিকোয়া, জেকব ফাটু আর টামাটোঙ্গা। আর ওদিক থেকে আছে রোমান রিংস, জিমি উসো আর জে উসো। আর আমার মনে হয় না ও জি ব্লাড লাইনের রিউনিয়নের পর কোনো চান্স আছে যে রোমান রিংসের ব্লাড লাইন এই ম্যাচটা হারবে, যদি না ডাব্লিউডাব্লিউই একটা টুইস্ট আনতে চায়, একটা অ্যাঙ্গেল দেখাতে চায় যেখানে একটা খুব বড় রোল প্লে করবে স্যামি জেন। কারণ এখন ডাব্লিউডাব্লিউই কোথাও না কোথাও স্যামি জেনকে একটু সোলো সিকোয়ার সাইডে দেখানোর চেষ্টা করছে। তো যদি শুধুমাত্র রোমান রিংসের সাথে স্যামি জেনের প্রবলেম আছে বলে স্যামি জেন এমন কিছু করে যার জন্য রোমান রিংসের ব্লাড লাইন এই ম্যাচটা হেরে যায়, তো সেইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে। আর এরপর একটা নতুনই স্টোরি শুরু হয়ে যাবে যে এখন স্যামি জেন রোমান রিংসের এগেনস্টে আছে, কিন্তু ওই দিক থেকে জে উসো স্যামি জেনের পক্ষে একটা সফট কর্নার আছে। তো কীভাবে পুরো স্টোরি লাইনটা হবে আর কীভাবে স্যামি জেন আবার সোলো সিকোয়ার সাইড থেকে রোমান রিংসের সাইডে এসে তার ব্লাড লাইন জয়েন করবে, তো এই স্টোরিটা দেখা ইন্টারেস্টিং হবে। কিন্তু বাকি যদি স্যামি জেন এসব কিছু না করে আর রোমান রিংসের জন্য কোনো সমস্যার সৃষ্টি না করে, তাহলে আমার মনে হয় না যে কোনো চান্স আছে যে সোলো সিকোয়ার টিম এই ম্যাচে জিতবে। তো সেই কারণে আমার এই ম্যাচে প্রেডিকশন থাকবে আমাদের ও জি ব্লাড লাইন, মানে রোমান রিংস, জে উসো আর জিমি উসোর সাথে। আর আমার মনে হয় ও জি ব্লাড লাইন রিউনিয়নের পর এই ম্যাচটা আমাদের রোমান রিংসের ব্লাড লাইনে জিততে চলেছে, আর এরপর সোলো সিকোয়ার রাগ আরও বেড়ে যাবে। আর তারপরই আমরা ওয়ার্ল্ড গেমসের অ্যানাউন্সমেন্ট দেখতে পাবো, যেটা হবে সার্ভাইভার সিরিজ ওয়ার্ল্ড গেমসে, যেখানে আরও একটা করে মেম্বার হয়তো অ্যাড হয়ে যেতে পারে, কিন্তু সেটা পরের কথা। আপাতত এই ম্যাচের প্রেডিকশনের কথা হলে এই ম্যাচে আমার প্রেডিকশন থাকছে রোমান রিংস আর আমাদের ও জি ব্লাড লাইনের সাথে। আর ফাইনালি কথা বলা যাক ক্রাউন জুয়েলের পসিবল মেইন ইভেন্টের, যেটা হতে চলেছে আবার একটা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ, আমাদের শেষ ম্যাচ, আমাদের সাত নম্বর ম্যাচ, থালা ফর এ রিজন, ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডস ভার্সেস ওয়ার্ল্ড হিউয়ের চ্যাম্পিয়ন গান্থারের মধ্যে। এবার এই ম্যাচের প্রেডিকশনও বিশাল চাপের, কারণ গান্থার আর কোডি রোডস এরা দুজন হলো ডাব্লিউডাব্লিউর এমন একটা অ্যাসেট যাদেরকে খুব সহজে ডাব্লিউডাব্লিউই হারায় না। গান্থারকেও লাস্ট টাইম হারিয়েছিল স্যামি জেন, সেটা ছিল রাসেলমেনিয়ায়, আর কোডি রোডসকেও মানে লাস্ট টাইম হারিয়েছিল ব্রক লেসনার, মানে রোমান রিংসের কাছে হেরে যাওয়ার পর লাস্ট টাইম কোডি রোডসকে ব্রক লেসনারই হারিয়েছিল। তার আগে তো মানে তারপরে তো আর মনে হয় না কোডি রোডস কোনো সময় হেরেছিল বলে। তো দুজনই এমন একটা অ্যাসেট ডাব্লিউডাব্লিউই যাদেরকে ডাব্লিউডাব্লিউই খুবই প্রোটেক্ট করে চলে। তো যখন এরা দুজন মুখোমুখি হচ্ছে তখন এদের দুজনের মধ্যে কে হারবে সেইটা তো দেখা ইন্টারেস্টিং হবে। কিন্তু এই ম্যাচের কিছু পয়েন্ট আছে যেগুলো এই ম্যাচের রেজাল্টের উপর মানে বিশাল ভারীভাবে এফেক্ট করতে পারে। যেমন একটা পয়েন্ট হচ্ছে গোল্ডবার্গের,
মানে আমরা গোল্ডবার্গ ভার্সেস গান্থারের ফিউচার ফিউডের কথা শুনছি, রিউমার শুনছি, তো গোল্ডবার্গ যদি কোনোভাবে এই ম্যাচে কোনো ইন্টারফেয়ার করার চেষ্টা করে তো সেই দিক থেকে গান্থারের একটা সমস্যা হতে পারে। কিন্তু রিসেন্ট রিপোর্টস বলছে যে গোল্ডবার্গের ক্রাউন জুয়েলে যাওয়ার কোনো প্ল্যানই নেই, আর যা ছিল সেগুলো সব ক্যান্সেল হয়ে গেছে। মানে গোল্ডবার্গকে হয়তো আমরা ক্রাউন জুয়েলে নাও দেখতে পেতে পারি, আর সেটা যদি হয় তাহলে গান্থারের দিক থেকে কেউ, মানে গান্থারকে কেউ আর কি ইন্টারফেয়ার করলো এর কোনো চান্স নেই। কিন্তু ওই দিক থেকে কেভিন ওয়েন্স আর র্যান্ডি অর্টন দুজনই ক্রাউন জুয়েলে উপস্থিত থাকতে চলেছে। আর যেমন বললাম যে কেভিন ওয়েন্সের মেন সমস্যা হচ্ছে কোডি রোডসের সাথে, তো এই ম্যাচে যে কেভিন ওয়েন্স কোনোভাবে কোডি রোডসের জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে না এই কথাটা ভাবাও ভুল। আর এই ম্যাচে যেই জিতুক না কেন আমার মনে হয় না যে এই ম্যাচটা ক্লিন শেষ হবে, কারণ ক্লিন কোনো চ্যাম্পিয়নকেই ডাব্লিউডাব্লিউই হারাতে চাইবে না। তো এই ম্যাচের রেজাল্টে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আসবে, কিন্তু আলটিমেটলি যদি এই ম্যাচের রেজাল্ট প্রেডিক্ট করতে হয়, যেহেতু শুধুমাত্র কেভিন ওয়েন্স ক্রাউন জুয়েলে উপস্থিত আছে, আর আমার মনে হয় কেভিন ওয়েন্স কোনো না কোনোভাবে কোডি রোডসকে এই ম্যাচে কস্ট করতে পারে, তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এই ম্যাচে গান্থারের একটা বিশাল বড় পসিবিলিটি আছে যে গান্থার হয়তো এই ম্যাচটা জিতে যেতে পারে। আবারও বলছি এই ম্যাচের প্রেডিকশন করা বিশাল চাপের, এই ম্যাচে কোডি রোডসেরও 50% চান্স, গান্থারেরও 50% চান্স, কিন্তু শুধুমাত্র কেভিন ওয়েন্সকে দেখে আমি কোডি রোডসের চান্সকে 1% কমিয়ে দিচ্ছি আর গান্থারের চান্সকে জাস্ট 1% বাড়িয়ে দিচ্ছি যে গান্থার হয়তো কোডি রোডসকে হারিয়ে দিতে পারে এই ম্যাচ, আর হয়ে যেতে পারে আমাদের ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন। এবার ভাবো, যারা কিং অফ দ্য রিং অ্যান্ড কুইন অফ দ্য রিং জিতেছিল, গান্থার আর নায়া জ্যাক্স, তারাই ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপও জিতছে সেম ইয়ারে, সেম স্টেডিয়ামে, সেম ক্রাউডের সামনে, তো এইটাও একটা হিস্ট্রি ক্রিয়েট হবে। কিন্তু এইটা যদি না হয় তাহলে আর কি, তাহলে আমাদের কোডি রোডসের জেতার চান্স আছে। কিন্তু আমার পার্সোনাল প্রেডিকশন থাকবে এই ম্যাচে দ্য রিং জেনারেল গান্থারের সাথে। আমার মনে হয় গান্থার কোনো না কোনোভাবে, মানে ক্লিয়ার না হলেও কোনো না কোনোভাবে এই ম্যাচে কোডি রোডসকে হারাতে চলেছে, আর কেভিন ওয়েন্স এই ম্যাচে একটা বিশাল বড় রোল প্লে করতে চলেছে, বা হয়তো র্যান্ডি অটেনেরও কোনো একটা রোল থাকতে পারে যদি র্যান্ডি অটেনে হিলটার্ন হয়ে যায় কোডি রোডসের এগেনস্টে, যা ইচ্ছা হতে পারে। তো সেই কারণে আমার মনে হয় একটা আউটসাইড ইন্টারফিয়ারেন্সের জন্য কোডি রোডসের এই ম্যাচে হারার চান্স আছে। তো সেই কারণে আমার প্রেডিকশন থাকছে এই ম্যাচে দ্য রিং জেনারেল ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হিভিওয়েট চ্যাম্পিয়ন গান্থারের সাথে, আর আমার মনে হয় সেই হতে চলেছে আমাদের ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন। তো এই ছিল ক্রাউন জুয়েলের প্রত্যেকটা ম্যাচের আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন। এবার আবারও বলছি আমার প্রেডিকশনগুলো যে একদম ঠিক হবে আমি কখনোই বলছি না, ভুল হতেই পারে, ভুল হওয়ার চান্সও আছে, কারণ ক্রাউন জুয়েল সত্যি বিশাল আনপ্রেডিক্টেবল প্রিমিয়াম লাইভ ইভেন্ট। কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট প্রেডিকশন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বাকি তোমাদের সবাইকে শুভ দীপাবলি, ভালোভাবে এনজয় করো দিওয়ালিতে, দীপাবলিতে। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিও ডিসক্রিপশনে, তো সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।